সেটা কি বলো তো? একটা সার্টিফিকেট, আর এখানে ওপরেই লেখা আছে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল। এইখানে আমি কি করেছি, হঠাৎ করে আমাকে এই সার্টিফিকেটটা কে দিল? মর্নিং এভরিওয়ান, এখন করিতে বাজে সকাল 10:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আর আজ সকালে সেরকম কিছু হয়নি বলতে আমার ছেলে যে ঘুম থেকে উঠে বাইরে ওর দাদুর সাথে ঘুরছে, আর আমি একটু পরে রান্নার দিকে যাব। মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, এবার রান্নার দিকে যাবো। আর আজ একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করব, ভীষণ মানে আনন্দের খবর একটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর এখন আমি এই দেখো ঘুমোচ্ছিল, বড় মশারি টাঙিয়ে দিই, এখন আর ছোটো মশারিতে আর হয় না, সেই জন্য বড় মশারিটা মানে সবে তুলেছি, কিন্তু বিছানাপত্র সেভাবে গোছানো হয়নি। সকালে একবার গুছিয়েছিলাম, এখনও এই দেখো রয়েছে। তো ওগুলো গুছিয়ে দিয়ে আর ওকে খাইয়ে দিয়েছি, ঘুরছেও এখনও দাদুর সাথে। তো আমি রান্নার দিকে চলে যাব, তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, কারণ প্রচুর কাজ রয়েছে। তো দেখো চলে এলাম সেই আমার ভাঙা রান্নাঘরে। এখানে এই যে চাল টাল সব ধুয়ে নিয়েছি, জল টলও নিয়ে নিয়েছি রান্নার জন্য এই বালতিতে জল। আর এখানে দেখো মানে রয়েছে থোঁড় আর কচুর মুড়ো, এই দুটো দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে তো অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছ, এখানে চিংড়ি রয়েছে, পিমড়ে লেগে গেছে রে, মা এখানে ধুয়ে রেখেছিল কিন্তু বড় পিমড়ে লেগে গেছে। আর এখানে দেখো ওল কেটে রেখেছি, কিন্তু আলুটা কেটে নিতে হবে, এবারে কেটে নিয়ে এবারে আমি রান্নাটা বসাবো। তো বন্ধুরা এখন সন্ধ্যে 6:30 বাজে, আর আমি বিকেল থেকে তোমাদের সাথে একটা গল্প করবো বলে, বা একটা আমার স্বপ্নের জিনিস যাকে বলে, তো সেটাকে শেয়ার করবো বলে অনেকবার ট্রাই করছি, কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছে না। আমার ছেলে কিছুতেই সেই সুযোগটা করে দিচ্ছে না, ও এত দুষ্টুম হয়ে গেছে যে সারাক্ষণই মানে ছটপট করছে চারিদিকে। মানে আমরা তিনজন তো পাজেল হয়ে যাচ্ছি রীতিমতো, মানে আজ তো বাবা বলছিল যে ইন্দ্রকেও দোকান থেকে মানে আমার বরকে মানে দোকান বন্ধ করে যেন বাড়িতে থাকে, আরও একজনের লোক লাগবে, মানে আমি আমার শ্বশুর শাশুড়ি সামলাতে পারছি না, মানে এতটাই দুষ্টু, মানে সারাক্ষণই দুষ্টুমি করছে। তো যাই হোক এখন একটু ওই ঘরে খাইয়ে দিয়ে বাবাদের ঘরে দিয়ে এসছি, আর ওখানে দেবজিৎ এসছে মানে আমার কাকা শ্বশুরের ছেলে, ওর সাথে খেলা করছে। আর এখন আমি বসলাম তোমাদের সাথে সেই গল্পটা করবো বলে, সকাল থেকে তোমাদের সাথে মানে বলবো বলে বা তোমাদের ওয়েট করে রেখেছি। তো যাই হোক সেটা এখন বসে গেলাম গল্প করতে। আর এই দেখো এটা কি বলো তো, একটা সার্টিফিকেট, আর এখানে ওপরেই লেখা আছে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল। এইখানে আমি কি করেছি, হঠাৎ করে আমাকে এই সার্টিফিকেটটা কে দিল, তাই না? কি অবাক লাগছে না, এটা হেয়ার ডোনেশনের সার্টিফিকেট নিয়ে আমি বসে আছি, কিন্তু আমি কি হেয়ার ডোনেট করেছি? কি দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে আমি হেয়ার কোনো দিন ডোনেট করতে পারি বা পেরে মানে করেছি কি? হ্যাঁ ঠিক ধরেছ, অনেকেই ভাবছো যে হ্যাঁ করতেই পারি, আর অনেকেই ভাবছো যে এত বড়ো চুল রয়েছে তাও কি করে হেয়ার ডোনেট করতে পারি। হ্যাঁ গো, আমি তোমাদের বলি যে আমি এক সময় চুল কেটেছিলাম, প্রায় 2 মাস আগে আমি আমার চুলটা কেটে দিয়েছিলাম, প্রায় অনেকটাই আমার চুলটা অনেকটাই লম্বা ছিল, আর তার থেকে আমি বেশ থেকে তো আমার চুলটা এতটা প্রায় বড় হয়ে গেছে অলরেডি। আর 2 মাস আগে চুল কেটেছিলাম অনেকটাই, সেই ভিডিওটা আমার আরেকটা চ্যানেল আছে সাবুর সংসার বলে, ওখানে দেওয়া রয়েছে কতটা চুল কেটেছিলাম। আর সেই চুলটা না মানে কোনো ভাবনা চিন্তা করে কাটা ছিল না, ওটা ইচ্ছে হয়েছে কেটে দিয়েছি, মানে প্রচণ্ড চুল উঠছিল আর আমি অতটা চুল নিয়ে আর বাচ্চা নিয়ে সামলাতে পারছিলাম না, আর কেটে দিয়েছিলাম। তো কাটার পরে ভিডিওটা আপলোডও করেছিলাম, তো অনেককে অনেক কমেন্ট করেছো, সেখানে কিছুজন বলেছো চুলটা বিক্রি করার জন্য, কেউ আমার মানে কি বলবো প্রাইসও বলে দিয়েছিলে যে এতটা অ্যামাউন্ট দেবো আমার চুলটা দাও, এরকমও বলেছিলে। আর কিছুজন বলেছিল ডোনেট করার জন্য, কিছুজন বলতে একজনই আমাকে বলেছিল ডোনেট করার জন্য, তো এই মুহূর্তে ওনার নামটা ঠিক মনে পড়ছে না, তবে উনি আমাকে মানে কমেন্ট করেছিল যে তোমার চুলটা ডোনেট করতে পারো। তো যেই আমার কাছে কমেন্টটা এসছে না, আমার একটা যেন বুকের মধ্যে একটা আনন্দ ফিল হয়েছে, যেন কেন বলো তো, আমি না মানে প্রথম থেকেই না যখনই চুল কাটতাম তবে থেকেই যেন মনে হতো একটু যদি আমার চুলটা কারোকে দান করতে পারতাম। শুনেছি যখন পড়াশুনো করতাম তখন ডোনেট করার কথাটা শুনেছি, তো ডোনেট করার ইচ্ছে হতো, কিন্তু মানে যখনই মনে হতো তখনই মনে হতো যে ন্যাড়া হয়ে তবে ডোনেট করা যাবে, কিন্তু আমরা বাঙালি পরিবারের মেয়ে কোনো দিন ন্যাড়া হতে পারবো বা এই
পজিশানে আর এসে সম্ভব নয়, তো সেই জন্য আমার স্বপ্নটা পূরণ হবে না আমি ভেবেছিলাম। কিন্তু উনি যখন বলেছিল তখন আমি আর থাকতেই পারিনি, তখন ইন্দ্রকে বললাম, মানে আমার বরকে বললাম যে তুমি ওনাদের সাথে যোগাযোগ করো। তো সত্যি বলবো যে আমার বর প্রচুর সাপোর্ট করেছে, উনি মানে ও সবটাই যোগাযোগ করে, সব কীভাবে কী প্রসেসিং করতে হবে সবটাই ওনাদের সাথে, মানে ওনার সাথেই মেনলি কথা বলে ঠিক করেছে। তো কীভাবে করেছে তবু আমি একটুখানি হিন্টস দেবো, ও এখন বাড়ি নেই, থাকলে তাহলে ওই বলে দিত। তো কী বলো তো, আমি সেই স্বপ্নটাকে আর মানে কী বলবো, হাত ছাড়া করবো না ভেবে ওকে সঙ্গে সঙ্গে মানে যিনি আমাকে কমেন্ট করেছিল তার সাথে যোগাযোগ করতে বললাম। তো উনি একটা ওনাদের সাইট বলে দিয়েছিল, এই যে ডোনেশন ওয়েস্ট বেঙ্গল বলে এই সাইটটা, একটা ফেসবুকের সাইট রয়েছে, ওখানে যোগাযোগ করতে বলেছিল। তো সঙ্গে সঙ্গে ইন্দ্র যোগাযোগ করে তারপরে করার পরে ওনার বলে দিয়েছিল যে ছবি পাঠাতে। ছবিটা বলতে কী বলো তো, যে আমার চুলটা যে আমি কেটেছি সেই কাটা চুলটা নিয়ে আমার একটা ছবি পোস্ট করতে বলেছিল। তো আমি যথারীতি ছবিটা তুলে দিয়েছিলাম। আর হ্যাঁ, কীভাবে ছবিটাকে পাঠাতে হবে তারাও বলে দিয়েছিল, মানে একটা বেনুনি করতে হবে। হ্যাঁ, সেই ভিডিওটা রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ক্লিপসটা দেখে নাও। দেখো, আমি এই যে এতটা চুল কেটে দিয়েছিলাম, আর এই চুলটা সেভাবে আঁচড়ানো ছিল না, সেই জন্য একটু হালকা করে আঁচড়ে নিলাম। এবারে আমি বেনুনি করব, ইন্দ্রও এক সাইডে ধরেছে, এবারে বেনুনি করছি। আর ওপরে না ওই যে গার্ডারটা দিয়েই বেঁধেছিলাম, সেইভাবে গার্ডারটা দেওয়া রয়েছে। আর ঠিকঠাকভাবে গার্ডারটা না দেওয়ার জন্য না চুল অনেকগুলো মানে এদিক ওদিক হয়ে গেছে, তো যেগুলো সরে গেছে কিছু করার নেই, যেটুকু আছে একসাথে সেটাই ভালো করে বেনুনি করে দিচ্ছি। আর তারপরে মানে কী বলবো, নিচের দিকে একটা গার্ডার দিয়ে দেবো। আর দেখো, এই দেখো চুল পড়েছে, দেখতে পাচ্ছ ওই উপরে যে গার্ডারটা দেওয়া রয়েছে ওটা যদি টাইট করে বাঁধা থাকতো তাহলে কিন্তু এতগুলো চুল বেরিয়ে আসতো না। তো আমি আবার একবার দেখো ওই ধরে মানে ঢিলে হয়ে আছে বলে টাইট করে দিচ্ছি। তো তোমরা দেখলে যে আমি এইভাবে বেনুনিটা করেছি। আর কাটার সময় কিন্তু মাথায় ছিল না যে এরকম একটা ডোনেট করতে পারবো বা এইভাবে বাঁধা থাকবে। আমি কেটেছি মানে অনেকটা, মানে কীভাবে কেটেছি সেটাও ভিডিওটা রয়েছে, ওই যে বললাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে মানে সাবু সংসার চ্যানেল যে রয়েছে ওখানে গিয়ে দেখে নিতে পারো, আর লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবে। আর কী বলো তো, যে কাটি যখন ওই গার্ডার দিয়ে ওইভাবে কেটেছিলাম আর ওইভাবে গার্ডার দিয়েই রেখেছিলাম, আর পাড়ায় অনেক কিন্তু চুল ব্যাপারী আসে, তো তাদের দেবো ভাবি, তারপর ভাবি না আমার অনেকটা চুল কাটা, এই চুলটা বিক্রি করবো না, অন্য চুল যেগুলো উঠে যায় সেই চুলগুলো বিক্রি করি, কিন্তু ওই চুলটা বিক্রি করতে মন চায়নি, তো রেখে দিয়েছিলাম। তো সেই জন্য এই যে আমার বেনুনি করতেও সুবিধা হয়েছে বা ওনাদের পাঠাতে, যদি আমি ওটাকে একসাথে গুটিয়ে বিক্রি করে দিতাম তাহলে তার কিছুই করা যেত না, সেটা আমার লাক খারাপ হতো, কিন্তু আমার অ্যাকচুয়ালি লাকটা ভালো যে আমি চুলটা ডোনেট করতে পেরেছি। তো যাই হোক, তারপরে ছবিটা যখন পোস্ট করেছি, দেখ এই ছবিটা পোস্ট করেছি, করার পরে ওনারা আমাদের মানে অ্যাড্রেসটা বলে দিয়েছে যে এই অ্যাড্রেসে কীভাবে পাঠাবে, মানে স্পিড পোস্টে পাঠাতে বলেছিল। ইন্দ্র সবটাই করেছে, এবং এটাতে কী বলো তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক দিন আগে থেকে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু ওনাদের সাইটে কিছু একটা সমস্যা থাকার জন্য আমাদের কিছুদিন ওয়েট করিয়েছিল, বলেও দিয়েছিল যে আমাদের সমস্যা হচ্ছে কয়েকদিন পরে তোমাদের সাথে যোগাযোগ করবো। তারপর ওনারা যোগাযোগ করেছে, করে তারপরে চুলটা নিয়ে ইন্দ্র কিন্তু অনেক কষ্ট করে এরা বাড়িপুরে, আমরা একবার চাম্পাটি স্পিড মানে পোস্টে পাঠানোর জন্য পোস্ট অফিসে গেছি, বন্ধ ছিল, চলে এসেছি, আবার বাড়িপুরে দুবার নিয়ে গেছে, একবার তো ফিরে এসেছে, আবার একবার গেছে, গিয়ে প্রচণ্ড লাইন ছিল, মানে দুপুরে না খাওয়া দাওয়া করে সেই চারটের সময় এসছে, ভাবতে পারছো দুপুর থেকে গিয়ে চারটের সময় এসছে। তো যাই হোক, অনেক কষ্ট করেছে আমার জন্য, মানে আমার স্বপ্ন পূরণ করার জন্য। আর ওটা দিয়ে যখন বাড়ি ফিরে আমি তো ভীষণ খুশি হয়েছি যে অ্যাটলিস্ট দিয়েছে, ফর্ম করেছে যে চলে এসছে, যখন আরও তো বেশি খুশি হয়েছি। তারপরে ওনারাই কিন্তু মেল পাঠিয়ে এই যে সার্টিফিকেটটা দিয়েই দিয়েছে, দেখতে পাচ্ছ, এবং এই সার্টিফিকেটটাই ইন্দ্র দোকান থেকে তো এটা অনলাইন বের করে নিয়েছে, নেট থেকে নিয়ে তারপরে এটা আবার লেমিনেশনও করে দিয়েছে। তো আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি যে আমি কারোকে চুল দান করতে পেরেছি, ওটা তো আমার রাখার জিনিস নয় বা মানে এটা ফেলে দেওয়া বলতে গেলে, প্রত্যেকের মাথায় কম বেশি করে চুল থাকে, মানে আমার চুল আবার তো হবে, আমি তো একদম ন্যাড়া হয়ে ওনাদের চুল দিচ্ছি না, তবে হ্যাঁ কারোর মুখে হাসি ফোটাতে পারলাম, এটা থেকে আর কিছু বড় হতে পারে বলে মনে হয় না কারোর মুখে হাসি ফোটানো থেকে। তো আমি না সত্যি খুব খুশি হয়েছি যে আমার চুল নিয়ে কারোর কোনো অসুস্থ রোগী তারা মানে খুশি হবে বা তাদের মুখে একটু হাসি আসবে।
তো সত্যি আমি খুব খুশি। তো সেই খুশি খবরটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আর কি বলো তো, কারোকে একটা না কিছু দান করতে পারলে, হয়তো আমার সামর্থ্য নেই বলে আমি কারোকে দান করতে পারি না, কিন্তু যখন সামর্থ্য হবে, ভগবান যদি কোনো এক সময় দিন দেয় বা তোমরা যদি আমাকে সাপোর্ট করো বা তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে একটা সময় আমি তো নিজের পায়ে দাঁড়াবো বলেই তো এই প্ল্যাটফর্মে এসেছি। আর মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশুনো শেষ পর্যায়ে পর্যন্ত গেছি, কিন্তু কিছুই করতে পারলাম না। তো জানি না ভবিষ্যতে করতে পারবো কি না, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগোতে পারবো। তোমরা, তোমাদের উপর আমার ভরসা আছে, তোমরা আমাকে পাশে সাপোর্ট করবে আমার পাশে, তো তখন আমি কারোকে তো অবশ্যই হেল্প করব বা কারোর মুখে হাসি, গরিব মানুষদের মুখে হাসি পড়াতে পারলে সত্যি প্রত্যেকটা মানুষই খুশি হয় বলে আমার মনে হয়। তো যাই হোক, এই জিনিসটা মানে আমার চুলটা দান করে আমি ঠিক করেছি কি ভুল করেছি সেটা তোমরা প্লিজ আমার কমেন্টে জানিও, মানে আমার ভালো লাগবে। তো আমি এটাকে নিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, নেক্সট আবার এই যে চুলটা বড় হয়েছে, মানে এর থেকে আরও একটু বড় হলে তবে আমি আবার একবার ডোনেট করব বলেই ঠিক করে রেখেছি। তো সত্যি বলছি যে এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। আর তোমরা যদি কেউ হেয়ার ডোনেট করতে চাও তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সব কিছু বলেও দেবো বা ওয়েবসাইটটাও জানিয়ে দেবো। তো খুশির খবর তো তোমাদের দিয়েই দিলাম। আর আজ সন্ধেহ মানে কি বলবো, একটু পরেই আমার ছেলেকে আবার খাওয়াতে হবে, মানে ঘুম পাড়াতে হবে, খাইয়ে দিয়েছি, এবার ঘুম পাড়াবো না হলে রান্নার দিকে যাব আমি আর মা মিলে। আর বিছানার অবস্থা তোমাদের আর দেখাবো না, কারণ পুরো ছড়ানো ছিটানো রয়েছে জিনিসপত্র। তো ঠিক আছে, আজ এখানেই বিদায় নিলাম, কাল আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থাকো। টাটা।